हेलो फ्रेंड्स, लोकल टेक्नोलॉजी यूट्यूब चैनले আপনাদের স্বাগত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আমরা সবাই তো প্রায় WhatsApp ইউজ করি। WhatsApp এর যে গোপন চারটি ট্রিক্স রয়েছে, এই ট্রিক্স গুলো কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা আশা করি সবাই এই ট্রিক্স গুলো জানেন নি, বা আপনাদের বন্ধু-বান্ধবদের মধ্যেও এই ট্রিক্স গুলো জেনে আপনারা নিজেদের মধ্যে সলিউশন করতে পারেন নি, বা এই ট্রিক্স গুলো যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণরূপে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনারা অনেক কিছু শিখে যাবেন। এমনকি আপনারা নিজে এইভাবে যদি WhatsApp চালান, অনেকটা উৎকৃষ্ট লাগবে নিজের WhatsAppটা, এমনকি অনেকটা প্রফেশনাল লাগবে। তো দেখুন ভিডিওটা। তো প্রথমে আমরা যে আমাদের নিজের ফোনে লগ ইন করা যায় হোয়াটসঅ্যাপটা রয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমরা প্রবেশ করবো। হোয়াটসঅ্যাপ আমরা ঢুকে গেলাম, তারপরে যে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ আমার খোলা রয়েছে। এই হোয়াটসঅ্যাপের এখানে যে আমরা দেখাবো যে আমরা যে সবাই তো চ্যাট করি, চ্যাট করার সময় কিন্তু আমরা কোনো সময় দেখেছি এই যে লাইট মোডে দেখছেন যে এরকম পরিষ্কার সাদা, এমনকি প্রত্যেকটা চ্যাটের অপশান কিন্তু কালো রঙের দেখাচ্ছে, কিন্তু এইটা কিন্তু ডার্ক মোডে অর্থাৎ অন্ধকার মোডে মোডে যদি আমরা হোয়াটসঅ্যাপটা ইউজ করি, অর্থাৎ ডার্ক মোড কালো মোড যেটাকে আমরা বলে থাকি। ফেসবুকও আমরা ডার্ক মোডের অপশান কীভাবে অন করতে হয় সেটাও কিন্তু পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখিয়েছি। তো ডার্ক মোডে কীভাবে ইউজ করবেন, এমনকি কীভাবে প্রফেশনাল লাগবে আমার হোয়াটসঅ্যাপটা, তো দেখুন। প্রথমে আমরা ডান দিকে উপরে, সবার উপরে ডান দিকে তিনটা ডট রয়েছে, থ্রি ডট রয়েছে, থ্রি ডট আইকনে আমরা ক্লিক করে ঢুকে যাব। থ্রি ডটে ঢোকার পরে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশানটা, সেটিংস অপশানে ক্লিক করে আমরা প্রবেশ করব। সেটিংস অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে উপরের দিকে আর কি দু নম্বরে দেখুন চ্যাটস অপশান রয়েছে, থিমস ওয়ালপেপার চ্যাট হিস্ট্রি যে চ্যাটস অপশানটা রয়েছে সেখানে আমরা ক্লিক করে ঢুকে যাব। চ্যাটস অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সবার উপরে যে থিম লাইট, এখানে লাইট থিমে করা আছে, এটাতে ক্লিক করব। তারপর নিচে দেখুন ডার্ক, ডার্কটা অন করে ওকে করে দেবো। তারপর দেখুন এখানে কত সুন্দর লাগছে চ্যাটস অপশানে। তারপরে আমরা হোয়াটসঅ্যাপটা যখন ইউজ করব, আবার হোমে চলে এলাম, দেখুন কত সুন্দর লাগছে চ্যাট করতেও কিন্তু আমাদের অনেকটা ভালো লাগবে। সেক্ষেত্রে দেখুন কত সুন্দর লাগছে চ্যাটস অপশানটা, এই যে বুঝতে পারছেন চ্যাটস অপশানে যাওয়ার পরে ডার্ক মোড অর্থাৎ অন্ধকার মোডে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারেন। রাত্রের দিকে যদি আপনি হোয়াটসঅ্যাপটা এই ডার্ক মোডে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা প্রফেশনাল লাগবে, এমনকি চোখেও ইফেক্ট লাগবে না, দেখতেও ভালো লাগবে, একটা ভালো দেখায় আর কি এই অন্ধকার মোডে আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করলে। এমনকি ফেসবুকও এইভাবে ইউজ করা যায়, তো আমি পূর্ববর্তী ভিডিওতে অলরেডি আমি দেখিয়েছি। এরপরে আপনাদেরকে আরেকটা অপশান দেখাবো, এটা তার আগে কিন্তু একটা লাইট মোডে আমি করে নিই। আবার সেই অপশান ঢুকবো, সেটিংসে ঢুকলাম, তারপরে এখানে চ্যাটস, চ্যাটসের পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে থিম, থিমের পরে এখানে লাইট করলাম, তারপর ওকে করলাম, আবার দেখুন এখানে লাইট হয়ে গেল। এই অপশানটা আশা করি আপনারা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করেন, কিন্তু এই অপশানটা আশা করি অনেকেই আপনারা জানেন না। যারা জানেন না তারা অবশ্যই এখানে ডার্ক মোড করে ইউজ করতে পারেন। দ্বিতীয় নাম্বার আপনাদের দেখাবো যে আপনারা যে টাইপ করেন, আপনারা যে হোয়াটসঅ্যাপে যখন চ্যাট করেন, মেসেজ লেখেন কাউকে, তখন কিন্তু আপনাদের সেই লেখাগুলো একটা বোল্ড আকারের হয় না, অর্থাৎ আপনাদের ছোট ছোট অক্ষরে কিন্তু হয়। যেমন আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা লিখি যে কেমন আছো, এরকম লিখলাম, দেখুন কত ছোট ছোট লাগছে। এই যে লেখাটা আমি গোল ঘেরা করে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন যে কেমন আছো, এই যে লেখাটা, কিন্তু এটাকে যদি আমি একটু স্টাইল করে লিখি, অর্থাৎ লিখলাম কেমন আছো লিখলাম, তারপরে কিন্তু এটা এটার শেষে একটা স্টার দিলাম আর প্রথমে একটা স্টার দিলাম, দেখুন এটা বোল্ড হয়ে গেল। এই দুটোর মধ্যে পার্থক্য দেখুন, উপরেও একটা কেমন আছো লিখেছি, নিচেও একটা কেমন আছো লিখেছি। এই যে এটা স্টাইল, এই স্টাইলটা কিন্তু আপনারা জানেন না, এটা তার জন্য কোনো অ্যাপস ইউজ করতে হবে না, কোনো সেটিংস অন করতে হবে না। দেখুন একটা লিখলাম আমি ভালো আছি লিখলাম, তারপরে কিন্তু শেষে একটা স্টার দেবো আর আবার সেই প্রথমে একটা স্টার দেবো, তারপরে কিন্তু দেখুন একটা বোল্ড হয়ে গেছে, পাঠিয়ে দিলাম। একটা প্রফেশনাল প্রফেশনাল লেভেল লাগছে আপনাকে, কিন্তু আপনি যে চ্যাট করছেন কারোর সঙ্গে সে কিন্তু দেখেই বলবে যে কীভাবে চ্যাট করা যায়। কিন্তু ইন জেনারেলি যখন আমরা এইভাবে লিখব তখন দেখুন একটা ছোট্ট ছোট্ট অক্ষরে হয়ে হচ্ছে, মানে অত মোটা অক্ষরের হচ্ছে না, বোল্ড হচ্ছে না, নর্মাল সাইজের হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা প্রফেশনাল লেভেলে চ্যাট করতে গেলে প্রথম একটা স্টার দেবেন, শেষে একটা স্টার দেবেন। এটা একটা গোপন ট্রিক্স হোয়াটসঅ্যাপের, এটা কিন্তু আপনারা মনে হয় সবাই জানেন না। আপনারা এইভাবে নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে চ্যাট করে নিজেকে প্রমাণিত করতে পারেন, এমনকি বন্ধুবান্ধবকে চমকে দিতে পারেন আপনি চ্যাট করে, চ্যাটের অক্ষরগুলো বোল্ড সাইজের করে আর কি। এরপরে আমরা চলে যাবো একটা অন্য ট্রিক্সে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের তিন নাম্বার ট্রিক্সটা আমি জানাবো যে আপনারা যে চ্যাট করেন, এই যে চ্যাটসের যে আমি আপনাকে দেখালাম এই যে ছোটো ছোটো লেখাগুলো, এগুলো এক আমি বোল্ড দেখালাম এমনকি নর্মাল সাইজের আপনারা দেখলেন, কিন্তু এই সাইজগুলো আকারে বড় হবে, অর্থাৎ ফন্টটা অনেক বড় হবে, সেই ব্যাপারটা আপনারা জানেন না কীভাবে বড় করবেন। তো এই লেখাগুলো বড় করতে গেলে প্রথমে আপনাকে সেটিংসে ঢুকতে হবে, সেটিং থ্রি ডটে ঢুকলাম, তারপরে সেটিংস, সেটিংসে ঢোকার পরে কিন্তু চ্যাটসে, চ্যাটসে যাওয়ার পরে কিন্তু একটু নিচের দিকে মাঝে দেখুন ফ্রন্ট সাইজ রয়েছে মিডিয়াম, এখানে ফ্রন্ট সাইজটা অন করবেন, তারপরে স্মল অথবা লার্জ, স্মল করলে ছোটো হয়ে যাবে, লার্জ করলে অনেক বড় হবে, আর মিডিয়াম অর্থাৎ আমি মিডিয়ামে চ্যাট করে দেখাচ্ছিলাম, আপনাদেরও অটোমেটিক্যালি মিডিয়ামেই সেট করা রয়েছে। তো লার্জ আমি অপশানটা ক্লিক করলাম, তারপরে কিন্তু এখানে আবার ব্যাক করে আবার হোমে চলে এলাম, তারপরে যদি আমি এখানে দেখি দেখুন চ্যাটগুলো কত বড় বড় সাইজের হচ্ছে, কত বড় বড় অক্ষর, অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, লেটারগুলো কত বড় সাইজের হচ্ছে। আবার যদি লিখি
দেখুন কত বড় বড়। কিন্তু এই এইটা একটা আপনাদের ট্রিক, যদি আপনারা কাউকে চমকে দিতে চান যে আমি হোয়াটসঅ্যাপে চ্যাট করব বড় বড় অক্ষরে, সে কিন্তু আপনাকে দেখে চমকে যাবে যে কীভাবে হোয়াটসঅ্যাপে এত বড় বড় লেখা যাচ্ছে। তো এই সেটিংসটা, এই অন অফের ব্যাপারটা কিন্তু আপনারা অলরেডি অনেকেই জানতেন না। যারা জানেন না তারা অবশ্যই এটা করে ইউজ করে নিজেকে প্রফেশনাল লেভেলের হোয়াটসঅ্যাপ ইউজার করে নিতে পারেন। তো আবার ব্যাক করে আমি সেটাকে স্মল করে নেব। স্মল করার সেটিংসটা সেম, সেখানে ঢুকে আবার সেটাকে জাস্ট এই যে ফ্রন্ট সাইজ ঢুকে আবার মিডিয়াম করে নিলাম, অর্থাৎ আমার যে ডিফল্ট সেটিংটা রয়েছে সেই সেটিংসটাই কিন্তু রয়ে গেল। আবার কিন্তু প্রথমে চলে এলাম। প্রথমে চলে আসার পরে কিন্তু এই আরেকটা চার নম্বর যে সেটিংসটা আপনাদের বলবো, এই সেটিংসটা কিন্তু আপনাদের অনেকটা জরুরি, অনেকটা কার্যকারী হবে। অর্থাৎ আপনারা হোয়াটসঅ্যাপে যে ইউজ করেন, আপনাদের ক্ষেত্রে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন বা অনেক বন্ধুবান্ধব আপনাকে অযথাই চ্যাট করে, বিভিন্ন ছবি পোস্ট করে, ছবি পাঠায়, ফটো পাঠায়, এমনকি ভিডিও পাঠায়, সেগুলো কিন্তু আপনাদের নেট অন করা মাত্রই কিন্তু আপনাদের অটোমেটিক্যালি সেগুলো ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে ঢুকে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্যালারিটা জাম হয়ে যায়, অনেকটা মেমোরি জাম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী ক্ষেত্রে ডিলিট করতে অনেক অসুবিধা হয়। সেই জন্যই আমি এই আপনাদের এই একটা গোপন ট্রিক্স দেখাবো যে আপনারা এই ট্রিক্সটা যদি অন করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু কোনো বন্ধুবান্ধব যদি ছবি ভিডিও আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে থাকে, অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হবে না। আপনারা যতক্ষণ না ক্লিক করছেন সেই ছবিটা বা সেই ভিডিওতে, অটোমেটিক্যালি ডাউনলোড হবে না, এমনকি আপনার গ্যালারিতেও সেটা প্রবেশ করবে না। আপনি যদি সেই ভিডিওতে ক্লিক করেন তবেই কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হবে বা ছবিটা ডাউনলোড হবে, তারপরে কিন্তু আপনার গ্যালারিতে প্রবেশ করবে। এই ব্যাপারটা কিন্তু আমি করে রেখেছি, কারণ আমার হোয়াটসঅ্যাপ আমি যে ইউজ করি, আমার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো গ্রুপে আমি যুক্ত রয়েছি পার্সোনালি, অনেক বন্ধুবান্ধব আমাকে মেসেজ করে ছবি ভিডিও তো পাঠায়, সেগুলো যাতে না আমার অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিটা ফুল হয়ে যায়, মেমোরিটা ফুল হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি ওইটা অফ করে রেখেছি। সেই জন্য কিন্তু আমরা প্রথমেই চলে যাব ডান সাইডের থ্রি ডট আইকনে, তারপরে চলে যাব নিচের দিকে সেটিংস। সেটিংসে যাওয়ার পরে কিন্তু এখানে আমরা চলে যাব ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেজ, এখানে চলে গেলাম। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা হোয়েন ইউজিং মোবাইল ডাটা, এই অপশানটা কিন্তু ক্লিক করব। এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস, এইসব অপশানগুলো রয়েছে। অর্থাৎ আপনি ডাটা অন করলেই, নেট অন করলেই কিন্তু আপনার যেগুলো ক্লিক করে রাখবেন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ডাটা অন করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি যেমন যদি সবগুলো আমি অফ করে দিলাম, তারপর ওকে করে দিলাম, অর্থাৎ আমি যদি ডাটা অনও করি, সেক্ষেত্রে কিন্তু কেউ যদি আমাকে পাঠিয়ে রাখে ভিডিও বা ছবি গ্রুপে হোক বা পার্সোনালি হোক, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হবে না, আমার গ্যালারিও ফুল হবে না। আর আমি যেমন পার্সোনালি আমি ফটোটা আমি সিলেক্ট করে রেখেছি, অর্থাৎ কেউ যদি ফটো আমাকে সেন্ড করে, ফটোটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আমার কিন্তু গ্যালারিতে ঢুকে যাবে, কিন্তু আদার্সগুলো কিন্তু আমার ঢুকবে না, যেগুলো অফ করা আছে এগুলো অফ করা রয়েছে। ফটো করে আমি সিলেক্ট করে রাখলাম, আপনারা সবগুলোই অফ করে রাখতে পারেন। আমি যেমন পার্সোনালি ফটোটা ইয়েস করে রেখেছি, অন করে রেখেছি। এই হচ্ছে হোয়াটসঅ্যাপের গোপন চারটি ট্রিক্স। আশা করি বন্ধুরা আপনারা সবাই এই ট্রিক্সগুলো জানেন না, আর যারা যারা জানেন না তারা অবশ্যই এই ট্রিক্সগুলো ইউজ করে নিজেকে প্রফেশনাল লেভেলে হোয়াটসঅ্যাপ ইউজার করে নিতে পারেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে এই ব্যাপারটা কিন্তু আপনি জানাতে পারেন, এমনকি নিজেকে অনেকটা চমকে নিতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ সংক্রান্ত, ফেসবুক সংক্রান্ত এবং অনলাইন টেকনোলজি সম্পর্কে সমস্ত তথ্য, ইউটিউব আর্নিং, ফেসবুক আর্নিং, ডলার ইনকাম কীভাবে করবেন, সমস্ত তথ্য কিন্তু আমাদের এই লোকাল টেকনোলজি ইউটিউব চ্যানেলের মধ্যে স্টেপ বাই স্টেপ পরবর্তী ক্ষেত্রে ভিডিও আপলোড করতে থাকবো। তো ততক্ষণের জন্য আমার লোকাল টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এমনকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সঙ্গে সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরের একটি নেক্সট হেল্পফুল ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।